বঙ্গোপসাগরে 65 দিনের ইলিশ আহরণের সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে মানববন্ধন করছে বরগুনার পাথরঘাটায় জেলা ট্রলার মালিক শ্রমিক ইউনিয়ন এবং মালিক ইউনিয়ন সহ ইলিশ মাছ এবং মৎস্য ব্যবসার সাথে সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংগঠন আপনারা দেখতে পাচ্ছেন। করোনা মহামারী কালে মানববন্ধনটি চেষ্টা চলছে সামাজিক দূরত্ব বজায় রেখে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে আসলে মৎস্য ব্যবসার সাথে সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংগঠন, মালিক সমিতি, শ্রমিক সমিতি এবং আড়তদার সমিতি সহ ব্যবসায়ী সমিতি, এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন, বিশাল একটি মানববন্ধন আপনারা দেখতে পাচ্ছেন বরগুনার পাথরঘাটা শেখ রাসেল স্কোয়ার সংলগ্ন। এই বিশাল মানববন্ধনটিতে এখন বক্তব্য চলছে। এখানে যারা মৎস্য ব্যবসার সাথে সংশ্লিষ্ট তারা ব্যবসায় তারা এই মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন এবং বাংলাদেশ এবং ভারতের যে 65 দিনের যে কর্মসূচি, এই যে অবরোধের যে ইলিশ আহরণের উপরে নিষেধাজ্ঞা, ভারতে এবং বাংলাদেশে একত্রীকরণের দাবিতে মূলত এই মানববন্ধনটি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, এই ইলিশ মৌসুম 65 দিন, অবরোধ মানি না মানব না, বঙ্গোপসাগরে দুই আইন মানি না, জেলেদের দাবি মানতে হবে, করোনার মধ্যে 65 দিন অবরোধ মানি না, জেলেদের দাবি মানতে হবে ইত্যাদি স্লোগান লিখে, ফেস্টুন লিখে যারা মৎস্যজীবী তারা এই মানববন্ধনে এসেছেন। এই দাবিটির সাথে সমর্থন জানিয়েছেন যারা মৎস্য ব্যবসার সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারা সকলে।